অনুষ্ঠান আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন বলতে কি, আমরা সবাই আগে জানতাম লকআপ বলে একটা কথা আছে, কিন্তু মাঝখান থেকে হঠাৎ মার্চ মাসের সম্ভবত 20-22 তারিখ নাগাদ থেকে শুনতে থাকলাম লকডাউন। তো লকডাউন পর্বে মানে একটা আমাদের এই যে গান বাজনা সবই চলেছে, এবং আমাদের আজকের ভাবনাও কোনোদিন বাদ যায়নি, পরিবেশিত হয়েছে যেভাবেই হোক, কিন্তু সরাসরি স্টুডিও থেকে এই লকআপ লকডাউন যেটা আপনার দ্বিতীয় পর্ব, মানে লকডাউন যেটা দ্বিতীয় পর্ব বলতে আনলক যেটাকে বলছি, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা ধীরে ধীরে স্টুডিওতে স্বাভাবিক হতে শুরু করেছি। আর এই পর্বেই আজকে আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত আছেন আমার বাঁদিকে, স্নিগ্ধা সেন। আর এটা তো সত্যি কথাই যে যন্ত্র ছাড়া কখনোই গান আরও সুমিষ্ট জায়গায় পৌঁছতে পারে না, তাদের হাতেই কিন্তু এই গানকে আরো সর্বাঙ্গীন সুন্দর করে তোলার দায়িত্ব। আমাদের মধ্যে রয়েছেন আমার ডান দিকে তবলিয়া পীযূষ ভট্টাচার্য, আর আমার একেবারে বাঁদিকে কিবোর্ডে যিনি রয়েছেন প্রমিত দাস। কথা বাড়াব না, কারণ স্নিগ্ধার কথাই হচ্ছে আজ সকালটা গানে গানে ভরিয়ে তুলবে কেবলমাত্র নজরুলকে সঙ্গে করে। স্নিগ্ধা, তোমার প্রথম গান দিয়ে শুরু করো। Thank you.
বাহ, সুরে সুরে সকালটা ভরে উঠল স্নিগ্ধার কণ্ঠে। পর্দার ওপারে যে অগণিত দর্শক আছেন তারা নিশ্চয়ই আজকে সকালটা একটু অন্যভাবে অনুভব করছেন। আমরা কথা বাড়াব না, কারণ গানের রবীন্দ্রনাথের গানই বোধ হয় নাকি পীযূষ, ওই যে গানের ভুবন দিয়ে যে যখন দেখি ভুবন, গানের কি যেন ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তো এখন তো আমরা গান দিয়েই ভুবনটা দেখছি। কাজী স্নিগ্ধার পরবর্তী গানে যাব। ঘোরার সওয়ার হয়ে বংশ জাদা বুঝি
কত তরুণ মুসাফির মাতার আলো হায় কত মনমুগ্ধ মুসাফির মাতার আলো হায় কত গুণীর হরির মনে তারির অতিশয় কত তরুণ মুসাফির মাতার আলো হায় কত গুণীর হরির মনে তারির রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম কে জোর পাতার নূপুর বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম বাহ খুব সুন্দর লাগলো সকালবেলা এই গান গানে গানে আজকে আমাদের আসরটাই জমে উঠেছে অবশ্যই তার মূল কারিগর স্নিগ্ধা একটা কথা স্বামী বিবেকানন্দ বলতেন মহাশক্তি কালী মৃত্যুরূপা মাতৃভাবে তারই আগমন রোগ ভোগ ধর্মাধর্ম শুভাশুভ সব যাতনা সবভাবে তারই উপাসনা জীবে বলো কে বা কী বা করে একটা বিষয় হচ্ছে যে আসলে এই মুহূর্তে করোনায় আক্রান্ত গোটা বিশ্ব সেইখানে মনে হয় মায়ের আশীর্বাদের একটা প্রচণ্ড দরকার আর সেখানে নজরুল তো মাকে নিয়ে অনেক গান লিখেছেন সিদ্ধা যদি একটা গান এই মুহূর্তে শুনতে পারি শ্যামা মায়ের একটা গান হয়ে যায় Shot.
নজরুল সব মানুষকে সমান করে দেখেছিলেন। তার কবিতায় আমরা পেয়েছি, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুশা পেল সত্যের পরিচয়। আবার এই নজরুলই বলেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বুঝতে পারছেন যে মানবতাবাদের যদি একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বলি, সেটা কাজী নজরুল ইসলাম। এবং নজরুলের প্রাসঙ্গিকতা আজকের যুগে যে কতখানি, সেটা পর্দার ওপারে যারা আছেন, যারা বিদগ্ধ মানুষ বা যারা নজরুলকে বোঝেন, তারা বুঝতে পারছেন যে নজরুলের মতো কবির প্রয়োজনীয়তা এই মুহূর্তে কতখানি। আবার এই নজরুলই একসময় লিখেছেন, সিগধা সেই ফুলেরও জলসায় নীরব কেন কবি। ওই গানটা কি আজকে শোনাতে পারবে একটু? জানি না কতটা পারবো, চেষ্টা করছি। না, এটা তো শিল্পীর বিনয়, বিনয় না থাকলে তো শিল্পী বড় হয় না। ছায়া নিজের থেকে যখন নিজের ছায়া বড় হয়ে যায়, তখন তো সেই শিল্পী শেষ হয়ে যায়। তোমার এই বিনয়ই তোমাকে আরো বড় করবে। পরের গান, তবু প্রাণ ছবি, তবু প্রাণ
আচ্ছা স্নিগ্ধা, এবার কিন্তু আমরা শেষ গানে যাব, এরপর যদি সময় থাকে তাহলে আমরা তোমার সঙ্গে কিছু কথাবার্তা আলাপচারিতায় ঢুকব। কারণ কি, একদিনে যদি সব গান শুনে ফেলে মানুষ তাহলে আবার শিল্পীর মানে আর শোনার আগ্রহটা লোকের থাকবে না। কারণ তুমি তো দেখছো যে বেশিটা লোকে পছন্দ করে না। আগে ক্রিকেট, আগে টেস্ট ম্যাচ খেলা, তুমি ক্রিকেট খেলা দেখো তো? আচ্ছা, তারপরে এলো 50 ওভার, 20 ওভার, যদি এখন 20 ওভার, মানে জানে যে লোকে অল্প সময় ভালো জিনিসটা চায়। তাহলে আমি বলছি না এমন কোনো দিন আসবে ক্রিকেটে যে টস করলো আর খেলা হয়ে গেল, যে দুটি জেতা, সেটা হবে না। 20 ওভারের আবেশটা রাখতেই হবে। যাই হোক, আমি একটা ছোট্ট কথা বলছি, আপনি একটা অভ্যাস আছে বলে ফেলো, সেটা হচ্ছে আপনারা এই দুঃসময় আমাকে দেখেছেন, এই জন্য আমি খুব মানে আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু এই দুঃসময়ে যখন অনেক মানুষ করোনার ভয়ে বাড়ি থেকে পা ফেলছে না, খাবার দাবার মানে রেখে দিয়ে বাড়িতে চুপচাপ বসে আছে, সেখানে যে তুমি গানের টানে আসতে পেরেছো, এটাও তো একটা শিল্পীর পক্ষে বিরাট বিষয়। আমি বহু শিল্পীকে জানি যারা ঘর থেকে বেরোয় না এখন, এটাকে অস্বীকার করি কি করে? হ্যাঁ, তোমার এই আত্মত্যাগ এটাও তো একটা বড়, আমরা তো ডাকবই, আমরা তো এই ডেডিকেটেড শিল্পীদেরই পছন্দ করি। চলে এসো পরের গানে। কবর জিয়া রাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কবর জিয়া রাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কবর জিয়া রাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, আমার সেলাম পৌঁছে দিও, আমার সেলাম পৌঁছে দিও, নবীজি দোহাই, তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কবর জিয়ারাতে
কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। তবলায় পীযূষ ভট্টাচার্য, কীবোর্ডে প্রমিত দাস, আর সর্বোপরি শিল্পী স্নিগ্ধা সেনকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ শেষ আজকের মতো শেষ করছি আজকের ভাবনা। তার আগে বলে দিচ্ছি আগামীকাল সকাল ঠিক 7:30 আবার চ্যানেল খুলে টিভি খুলে দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।